যে দেশে দুর্নীতি থাকে সেই দেশে কখনো মানুষ সভ্যভাবে বাঁচতে পারে না। পত্রপত্রিকার কথা প্রতিবাদ নাই, অর্থমন্ত্রীর কথা খুঁজিয়া পাচ্ছি না, খুঁজিয়া পাইবেন কি করে? খুঁজিয়া কিভাবে পাইবেন? কারণ চোর দিয়েই নেই তো আপনাদের সংসদ, চোর দিয়েই তো মন্ত্রিসভা, এই মুখ্য পাচারকারী তো আপনার আশেপাশেই আছে, রাস্তাঘাটে ঘোরার দরকার কি? পরিমাণ বলে মাত্র 10 লক্ষ কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কার টাকা পাচার হয়েছে? বাংলাদেশের জনগণের টাকা। শুধুমাত্র আমেরিকায় পাচার হয়েছে 4,46,000 কোটি টাকা, 4,46,000 কোটি টাকা। আমেরিকার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের দেশে জয় করে দেখেছে ওই দেশে এই পরিমাণ টাকা গেছে বাংলাদেশ থেকে, সেই টাকা তাদের, মাত্র 7 জনের নাম আসছে। তার পাশে তো আরো চিন্তাশূন্য পড়বে না। এখন আমরা জানতাম যে মানুষ যে দেশে যায় সেখান থেকে ইমিগ্রেশন আটকায়, এখন নাবিতে এই কোথায় ওই দুবাই গেলে আটকা পড়ে, এই মধ্যে যে কত আটকা পড়লো, কত ফেরত আসলো, কত মানুষ চেষ্টা করলো যাইতে, এ কথাটা কেন বলছি? আরো বলে আমি পালাবেন না, পালাবেন কোথায়? পালাবার তো জায়গা নাই, জায়গা আছে না? ওই যে একজন মন্ত্রী আছে লক্ষ্মী মুরাদ, ফেরত আছে এই মুরাদ চালান দিছিল না ঠান্ডাটাতে, কোনো দেশ নিচ্ছে? কোন দেশের এয়ারপোর্টের যে রিসেপশন থাকে সেখানে বুঝতে পারে নাই, ফুটপাথে সে ছিল, চলে গেছেন না, পালাইতেই যখন পারবেন না, কোন দেশ যখন আপনাদেরকে গ্রহণ করবে না, তাহলে তো এই দেশেই থাকতে হবে। তাহলে এই দেশে থাকতে হলে চুরির মাল ফেরত দেন, যেসব টাকা বিদেশে গেছে আনার ব্যবস্থা করেন। এখন আমেরিকান গভর্নমেন্ট যদি এই 4,500,000,000 টাকা বাতিল করে, কার টাকা বাতিল করবো? বাংলাদেশের টাকা। তাতে হাসিনার আছে যায় কি? কিন্তু আমাদের তো আসে না, সারা পৃথিবীতে ট্যালেন্ট দাম কমতেছে, কমরাসমে আর বাংলাদেশ ট্যালের দাম বাড়ে, চিন্তা করেন। তাহলে ট্যালের দাম যদি বাড়ে, গ্যাসের দাম যদি বাড়ে, আর বাকি জিনিসের কি কি দাম বাড়ে তা কি বলার দরকার আছে? এই ট্যালের সাথে কি জড়িত, এই গ্যাসের সাথে কি জড়িত? শিল্প কলকারখানা, পণ্য উৎপাদন, এবং তাহলে চালের দাম বাড়ে কেন? কারণ ওই চাল ওই ধান চাষ করার জন্য পানি সেচ দিতে হয়, সেখানে চড়া দামে বিদ্যুতের পয়সা দিতে হয়, গ্যাসে যদি আপনি ইচ্ছা না সেটাও আপনার দাম বেশি পড়ে। এমনিভাবে আজকের প্রতিটি জিনিসের প্রতি দাম বাড়ছে, আর সে কারণেই আজকের এই উদ্যোগতি লুটপাটে উদ্যোগতি, দুর্নীতিতে উদ্যোগতি, মিথ্যা কথায় উদ্যোগতি, ভোট চুরিতে উদ্যোগতি, নিম্নগতি বলতে কোনো জিনিস নাই। নিম্নগতির মধ্যে মানুষ আছে, শুধু মানুষের না, যাদের কোনো মূল নাই, মা বোনের হৃদয় যায়, যার জন্য কান্নার কোনো লোক থাকে না, এমনিভাবে দেশ চলতে পারে না। সুতরাং আজকে জিনিসপত্রের দাম বাড়ানো কমানোর প্রতিবাদ কার কাছে করবেন? যিনি বাড়ায় তার কাছে? এটা তো সিন্ডিকেটের মাধ্যমে এই সরকারের লোকটা যেমন মুদ্রা পাচার করছে, তারাই জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আর ব্যবসায়ীদের খোঁজ নেবেন, দোকানদারের খোঁজ নেবেন, তাদের পরে আয়কর, এনবিআর এর চাপ কত, ভ্যাটের চাপ কত,
বেছো বা না বেছো টাকা আমার চাই। দুই মানে ছবি তুলেন পদ্মা সেতুতে, তুলেন সেটি রেখে রেখে দেওয়া ভালো। পদ্মা সেতুতে কত টাকা লুটপাট হয়েছে, 10 লক্ষ কোটি টাকা যদি বিদেশ হয়ে থাকে তাহলে এরকম 30টা পদ্মা সেতু বানানো যায়। এই টাকাগুলো যদি বিদেশে পাচার না হতো, এই টাকাগুলো যদি দেশে বিনিয়োগ হতো তাহলে কর্মসংস্থান বাড়ত, বাড়ত না, তাহলে মানুষের বিদেশে যাইতে হতো না, তাহলে ভূমধ্য সাগরের পানিতে ডুবে আমার দেশের যুবকরা মারা যেত না। তারা তো কর্মসংস্থানের জন্য যায়। আজকে বিল কারখানা কোন নাই, যা আছে সেখানে তাদের লোক সাপায় মাঝখানে আসলো কি কোভিড। এই কোভিডে মানুষের কর্মহারা, মানুষের আয় নাই, আবার জিনিসপত্রের দাম অভাব দুর্ভিক্ষ আজকে ঘরে ঘরে আছে। আজকে আমাদেরকে দমন করার জন্য যাদের কাজে লাগাচ্ছেন এই যে প্রশাসনের এসপি ডিসি আরো যা যা আছে র্যাব, তাদেরকে জিজ্ঞেস করব বাজারে গেলে কি আপনাদের থেকে কম দামে রাখেন, কম দামে রাখেন না। আর সব পুলিশ তো ঘুষ খাওয়ার সুযোগ পায় না, যারা ঘুষ খান তারা নাহলে মোটা অঙ্কের টাকা দেয়, যত বাজার দাম তত বেশি হবে। তাই করে পুলিশ ডিপার্টমেন্টে সবাইকে ঘুষ খায় নাকি না, কেউ ঘুষ পায় পায় না, হয়তো শতকরা 5 জন খান, বাকি 95 জন পুলিশও তো কষ্ট করতে হয়। এই আমাদের পাহারাদের দেবতাদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, বাড়িতে গেলে বোর খিচুড়ি খেব বাজারের কথা, বাজার কেন ব্যাগের মধ্যে বাজার নাই, ছেলে পেলে লেখাপড়ার খরচ। আর দ্রব্য মূল্য চালের দাম বাড়াতে কি হয় দেখবেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরবেন, তাতে আপনি রিক্সা ভাড়া টেম্পো ভাড়া যা যাবে তার অর্ধেক আপনার খাওয়া খরচ না, জানেন চলবেন কিন্তু রিক্সা তো বিদ্যুতে চলিয়া দেবে, গ্যাসে চলে না, তেলে চলে না, যেদিন তেলের দাম বাড়ে তারপর দিন রিক্সা ভাড়া দ্বিগুণ হয়। আরে বাবা তোমার তো তেল লাগে না, কয়েসার তেল লাগে না, বাজারে গেলে আমার বেশি দাম দেয় কিন্তু ওইটা আমার রোজগার করতে না। সুতরাং আজকে এই তেলের দামটা বৃদ্ধি কেন, যে বিদেশের বাজারে তেলের দাম কম, ওই যে কুইক ট্রেনটা ওই যে রাতারাতি বিদ্যুৎ খালি মেগাওয়াট মেগাওয়াট হাজার হাজার মেগাওয়াট চুরি, এই বিদ্যুতের খাত থেকে যে টাকাটা চুরি হয়েছে সেই টাকাই আজকে তেলের দাম গ্যাসের দাম বাড়ে জনগণের থেকে নিয়ে সেই তহবিল পূরণ করা হচ্ছে। তাহলে তার লোকেরা চুরি করব আর সেই চুরির টাকা পাবলিকের পকেট থেকে পরিশোধ করতে হবে, এটি কি মগের মূল্য না মানুষের মূল্য? সুতরাং আজকে আপনারা যে প্রতিবাদ করতে আসছে এটা আপনাদের দায়িত্ব, আমরা এখানে আসছি এটা আমাদের দায়িত্ব, এখানে ধন্যবাদ পাওয়ারও কিছু নাই, কাউকে ধন্যবাদ দেওয়ারও কিছু নাই, ধন্যবাদ জনগণ একদিন দিবে, জনগণের পক্ষে আন্দোলনের মাধ্যমে জনগণের উপরে যে পাথর নাম তার হাসিনা এটা তো তিনি সরাতে পারবে, এইটা মাথায় লয়ে ঘুরবেন আর দুদিন সস্তা জিনিস খাইবেন জীবনে নিরাপত্তা চাইবেন হবে না, হবে না। আমাদের সাংবাদিক ভাই কয়েকজন আছেন এখানে বলতে কিছু জানতে, তাই আমার একটা অভ্যাস নাই মাঝপথে কথা বলা, আমি কিন্তু কথা বলবো এখন শুনলেন। নির্বাচন কমিশন নিয়ে জানতে ইচ্ছা করে, কেন এত জানতে ইচ্ছা করে আপনাকে? আমাদের ইস্যু হলো গণতন্ত্র, আমাদের ইস্যু হলো ভোটের অধিকার, আমাদের ইস্যু হলো জিনিসপত্রের দাম কমানো, আমাদের ইস্যু হলো জীবনের নিরাপত্তা। এখানে নির্বাচন কমিশন নিয়ে কিসের কথা? শেখ হাসিনার গর্বজাত নির্বাচন কমিশন অবাধ সুস্থ নির্বাচন করবে এই কথা যে বিশ্বাস করে তারও পাগলা গারদ থেকে চিকিৎসা করানো দরকার, তারও পাগল চিকিৎসা করানো দরকার, সম্ভব হয় না কোনোদিন, অনেক আগে বলছি।
আসমানের পাঁচটা ফেরেশতা নির্বাচন কমিশন হয়ে লাভ নাই, শেখ হাসিনার মতো একটা শয়তান তুল্য সরকার ক্ষমতায় থাকে। আমি নিজেও বলেছি আমাকে যদি ইলেকশন কমিশনার বানায়, চিফ ইলেকশন কমিশনার, আমি কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে পারবো কিনা, তার পুলিশটা ভালো হবে কিনা তাও আমি জানি না। যদি তাদের ডিউটি করে, সুতরাং নির্বাচন নিয়ে কোনো কথা এখন নাই। আগে সরকার যাবে, তারপরে এই নির্বাচন কমিশনকে বিলম্বিত হবে। যেই সরকার আসবে নির্বাচনকালীন সময়ের জন্য, যেটা জনগণ চায়, সেই সময় নির্বাচন কমিশন হবে। তারা যদি সৎ লোক হন, তারা যদি সাধু লোক হন, তারা যদি সম্মানী লোক হন, তাদেরকে প্রস্তুত থাকতে বলবো, একটা রেজিগনেশন লেটার লিখে পকেটে রাখবেন, যথাসময় বঙ্গভঙ্গে পৌঁছে দিবেন জনগণ বলার আগে। আপনাদের অধীনে হবে না, আপনাদের বায়োডাটা বলে না, আপনারা আবার সুস্থ নির্বাচন করতে পারবেন। হ্যাঁ, কেউ কেউ সার্টিফিকেট দিতে পারেন, মাসের মাস আবার পুত্র সুপ কিসের, ব্যাগের আবার সর্দি কিসের, যিনি সার্টিফিকেট দিলেন যে চিফ ইলেকশন কমিশনার ভালো, উনি তো ভাই নির্বাচনও করেন না, উনি নির্বাচনে দাঁড়ান না, অতীতেও দাঁড়ান নাই। সে নির্বাচন কমিশন ভালো হইলে ওনার কি যায় আসে, মন্দলে ওনার যায় কি আসে? সুতরাং আমি বলবো, উনি যদি এই কথা বলে থাকে যে নির্বাচন কমিশনে বিশ্বাস করেন, তারে আমি বলবো তারও মনে কিছু চিকিৎসার দরকার আছে। এই কারণে যে কাঁঠাল দিয়ে কখনো আম সত্য হয় না, আম সত্য আমেতেই হয়। তাহলে আমার মনে হয় যে নিজেদের মধ্যে প্রতিযোগিতাটাকে বন্ধ করার দরকার, সকল শক্তি একসঙ্গে করুন, জনগণের পক্ষে দাঁড়ান। জনগণের বিপক্ষে যারা আছে তাদেরকে নামাতে হবে, তারপরে জনগণ সিদ্ধান্ত নিব কাকে ভোট দিব, কাকে দিব না, কাকে সরকার আনবে, কাকে আনবে না। এর বাইরে আমাদের আর কোনো শব্দ নাই। তাই দলের নেতা কর্মী আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, সরকার যখন বিপদে পড়ে তখন কিন্তু বড় বড় ডাইনের লোক দেখায়, আবার কাউকে কাউকে ভয় দেখায়। আমরা যেন লোভেও না পড়ি, আমরা যেন ভয়ও মাখানো না করি। জনগণের দল বিএনপি, বিএনপি জনগণের পাশে থাকবে। স্বাধীনতা যুদ্ধে জনগণের পাশে থেকে যুদ্ধ করছেন জিয়াউর রহমান, 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের ভোটের তলে থেকে গণতন্ত্র উদ্ধার করেছে। ইতিহাস তো বিএনপির আছে, ওদের কোনো ইতিহাস নেই, ওদের কোনো ইতিহাস নাই। ওরা মুক্তিযুদ্ধের দাবি করে, আমি অস্বীকার করি না, এরা মুক্তিযোদ্ধা না, তবে অধিকাংশ প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হারিকেন দিয়া খুঁজা পাওয়া বড় কষ্ট। আর এখনো যে জন্মাইতেছে প্রজন্ম, দেখেন না মা বাবার বিয়ে হয় নাই, আরো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে, প্রতিদিন প্রোডাকশন হচ্ছে মুক্তিযোদ্ধা। সুতরাং যারা এই যে দেখেন মাঝে মাঝে এনবিআরই দেয় সর্বোচ্চ করদাতা, আমরা আশা করছি, অপেক্ষা করছি, হাসিনা কিন্তু আরেকটা ই দিব, 21 পদক, স্বাধীনতার পদক, আমাদের কোনটা যে সবচেয়ে মুদ্রা পাচার যে বেশি করছে তাকে, ভাই সব আজান করছে, সবাই নামাজে যাবেন, আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবেন, আমরা সবাইকে যেন তৌফিক দেয় শয়তান তাড়ানো, আর এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করা। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই
করা হলো। সকলকে ধন্যবাদ। জি জি।